সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উইনার্থ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি রেজাউল করিম সবুজ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এ পর্বে আমরা তোমাদের সাথে একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। তো এটাও স্থানাঙ্ক জ্যামিতি রিলেটেড একটা প্রবলেম। তো তার আগে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আলোচনা করার আগে আমরা কিছু সেই রিলেটেড কিছু বেসিক কথা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। তো দেখো, আমি বোর্ডে আগে থেকে লিখে রেখেছি, সেটি হচ্ছে ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও পরিবেশার্ধ। ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও পরিবেশার্ধ নির্ণয় হবে এটা। তো কীভাবে আমরা পরিবেশার্ধ বলতে কী বুঝি আর পরিবৃত্ত বলতে আমরা আসলে কী বুঝতেছি? তাহলে দেখো, ত্রিভুজের পরিবৃত্ত তার মানে আমরা যদি একটা প্রথমে একটা ত্রিভুজ চিন্তা করি, ভালো করে দেখবা, একটা ত্রিভুজ চিন্তা করলাম আমরা, সমবাহু ত্রিভুজ চিন্তা করলাম। তো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আছে, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু। তো যেটা নিয়ে আমরা আমাদের আগের টিউটোরিয়ালে কিন্তু বিস্তারিত আলোচনা করে এসেছি। সো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকে বেস ধরে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করতে পারি, তো ভালো করে খেয়াল করবা, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু টাচ করে যদি আমরা কোনো বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তকে বলা হচ্ছে পরিবৃত্ত। ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকে কেন্দ্র করে, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু টাচ করে যদি আমরা কোনো বৃত্ত অঙ্কন করি, তো সেই বৃত্তকে আমরা বলবো পরিবৃত্ত। এখন এই বৃত্তের যেটা কেন্দ্র হবে না, এই বৃত্তটার কেন্দ্র নামে হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। তাহলে এই বৃত্তের কেন্দ্রকে আমরা বলছি পরিবৃত্তের কেন্দ্র। আর আমরা যদি বৃত্তের যে ব্যাসার্ধ বা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে আমরা যদি এখানে সরাসরি লম্ব টানি, তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স অথবা এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এই দূরত্বটাকে আমরা বলতেছি এই দূরত্ব, অথবা এই দূরত্ব, অথবা এই দূরত্বকে বলতেছি আমরা পরিব্যাসার্ধ। তাহলে আমি জাস্ট একটু নাম দেই, সেটা হচ্ছে এই স্থানাঙ্কটাকে এ ধরলাম, এই স্থানাঙ্কটাকে, ত্রিভুজের এই স্থানাঙ্কটাকে আমি বি ধরলাম, আর এই স্থানাঙ্কটাকে আমি সি ধরলাম। তাহলে এ বি সি ত্রিভুজের তোমার তিনটা শীর্ষবিন্দুকে টাচ করে আমরা যখন বৃত্ত অঙ্কন করলাম, সেই বৃত্তটার যে কেন্দ্রের স্থানাঙ্ক, এই কেন্দ্রের স্থানাঙ্কটাকে আমি পি ধরলাম। তো এই কেন্দ্রের যে স্থানাঙ্কটা হবে, সেই স্থানাঙ্কটাই হচ্ছে পরিকেন্দ্র, পরিকেন্দ্রের স্থানাঙ্ক হবে। তো আমরা যদি এখানে দেখি, তাহলে পরিকেন্দ্র মানে এই পি বিন্দুর স্থানাঙ্কটায়, পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমি এক্স ওয়াই ধরি, তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্কটাই হচ্ছে পরিকেন্দ্রের স্থানাঙ্ক। ওকে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটাই হচ্ছে পরিকেন্দ্রের স্থানাঙ্ক। আর এখান থেকে আমরা যদি পি এ দূরত্ব হতে পারে, অথবা পি বি দূরত্ব হতে পারে, অথবা পি সি দূরত্ব হতে পারে, তিনটা দূরত্ব যাই হোক না কেন, এই তিনটা দূরত্বই কিন্তু যে ব্যাসার্ধগুলো আমরা নির্ণয় করতে পারি, বা এই দূরত্বটাই কিন্তু পরিব্যাসার্ধ বলছে। যে কোনো একটা দূরত্ব, হয় পি এ, না হয় পি বি, না হয় পি সি, এই তিনটা দূরত্বকে আমরা বলতেছি পরিব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকে টাচ করে বা স্পর্শ করে যখন আমরা একটা বৃত্ত অঙ্কন করব, সেই বৃত্তটার নাম হচ্ছে পরিবৃত্ত, এবং ওই বৃত্তের কেন্দ্রকে আমরা বলবো পরিবৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক। এখন আমরা যদি পরিব্যাসার্ধ বুঝতে চাই, তাহলে আমাদের ওই বৃত্তের কেন্দ্র থেকে এই ত্রিভুজের শীর্ষবিন্দু বরাবর আমরা যদি লম্ব টানি বা দূরত্ব, সরাসরি লম্বালম্বি দূরত্ব বের করি, সেই দূরত্বটাকে আমরা বলবো পরিব্যাসার্ধ। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা যে বৃত্ত পরিবৃত্ত কাকে বলে, বা পরিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কী, অথবা পরিব্যাসার্ধ কী। তো আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে পরিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করা দেখাবো, এবং পরিব্যাসার্ধ বের করা রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কী করবো, সলভ করবো। এরপরে যদি বুঝতে তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে, সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামতটা জানিয়ে দিবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।